আমরা যে কালেমায়ে শাহাদাত পড়ি না, কি পড়ি? কালেমায়ে শাহাদাত। শাহাদাতটা কি ভাই বলুন তো? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, ঠিক তো না? ভুল হলো? আচ্ছা, এটার মানে কি? যে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহর তাওহীদের, না আল্লাহর একত্ববাদের। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার খাস বান্দা এবং তার রাসূল। তাহলে আপনি সাক্ষী দিলেন, আপনি উইটনেস, না? আমরা সবাই উইটনেস, সাক্ষী দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? আল্লাহ তাওহীদের। দুটো সাক্ষী, রাসূলে পাকের রেসালাতের, আর প্রথম সাক্ষী আল্লাহ তাওহীদ ওয়াহদানিয়াতের, একত্ববাদের। আমরা সবাই এর গাওয়াহী দিলাম, সাক্ষী দিলাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তা আপনি যে আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিলেন, তাহলে আল্লাহকে দেখেছেন কি? দেখেছেন? বলুন, আপনারা সবাই উত্তর দেন। দেখেন নাই ভাই? আল্লাহকে যদি দেখলেন না, তো না দেখে সাক্ষী হয়? না দেখে সাক্ষী হয়? না দেখে সাক্ষী দিলে এটা তো মিথ্যা হয়ে যাবে ভাই। ধরুন একটা এক্সাম্পল দিই, উদাহরণ ধরুন, এক ব্যক্তি খুন হয়েছে, হত্যা করেছে কাউকে, মার্ডার। তো বলে কে মার্ডার করেছে? না তো কোর্টে মামলা হলো। মার্ডার যদি হয়, তো একটা তো পুলিশ কেস হবে, পুলিশ কেসের পরে কোর্টে মামলা হবে, নাকি? তো মামলাতে এখন বলা হলো যে কে হত্যা করেছে, না তো আব্দুর রহমান। আব্দুর রহমান বলে এক ব্যক্তি, এ হচ্ছে ঘাতক, হত্যাকারী। তো বলে আব্দুর রহমান যে হত্যা করেছে, এর প্রমাণ কি? হাকিম তো খালি আব্দুর রহমান বলে দিলে তো হাকিম ওটার উপরে রায় দিবে না, প্রমাণ চাই। কি প্রমাণ? সাক্ষী লাগবে। তখন বলল যে আব্দুল কুদ্দুস সাক্ষী দিয়েছে যে সে জানে যে আব্দুর রহমান হত্যা করেছে। তাহলে যখন আব্দুল কুদ্দুস জানে, তাহলে আব্দুল কুদ্দুসকে কোর্টে ডাকা হবে, নাকি? তো কোর্টে ডাকা হলো, হাকিম জিজ্ঞাসা করলো আব্দুল কুদ্দুসকে যে আব্দুর রহিম কি হত্যা করেছে? তো বলে যে হ্যাঁ। বলে তাহলে তুমি কি করে জানলে? তুমি কি দেখেছো হত্যা করার সময় স্পটে ছিলে? না 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 না, আমি তো আমার বাড়ি ওখানেই নই, আমি ছিলাম না, আমাকে একথা আব্দুল করিম বলেছে, তার কাছ থেকে আমি শুনেছি। সে খুব নেককার, পরেশগার লোক, সে মিথ্যা বলবে না, সে আমাকে বলছিল। তো সে যখন পরেশগার নেককার লোক, ইমাম সাহেব মান লোক, তো সে যখন বলছে তখন কথাটা সত্য। আচ্ছা, কোর্ট কি সাক্ষ্য গ্রহণ করবে? কি বলবে? তুমি তো নিজের চোখে দেখোই নি, তাহলে তোমার শাহাদাত গ্রহণ হবে না। কানে শুনে শাহাদাত হয় না? হয়, সাক্ষ্য হয়। সাক্ষর মানেই হচ্ছে, শাহাদাতের মানেই হচ্ছে যে স্পটে হাজির থাকা এবং নিজের চোখে দেখা। টেলিভিশনের মাধ্যমে দেখলেও শাহাদাত হবে না। যে আমি টিভিতে দেখেছিলাম, তার মধ্যে অনেক জালিয়াতি হয়, বুঝেছেন না? অনেক এগুলো করা যায়, তো তাতেও গ্রহণ হবে না। সাক্ষীর মানে ডিকশনারিতেও আছে, ডিকশনারিতে দেখবেন শাহাদাত এর অর্থ হচ্ছে স্পটে হাজির থাকা এবং হাজির থেকে নিজের চোখে দেখা। তো যখনই বললো যে আমাকে আব্দুল করিম বলেছে, তো বলে তাহলে আজ এক মুলতুবি ঘোষণা করা হলো, আবার অমুক দিন ডেট হলো, ওই ডেটে আব্দুল করিমকে হাজির করো। সাক্ষী হওয়া চাই নিজের চোখে দেখে। আব্দুল করিম এলো, করিমকেও জিজ্ঞাসা করা হলো যে আব্দুর রহমান কি হত্যা হয়েছে? বলে আব্দুর রহমান কি হত্যা করেছে? বলে হ্যাঁ। বলে আব্দুর রহমান যে হত্যা করেছে, তো তুমি দেখেছো, ছিলে ওখানে? বলে ওর বললো না, আমিও ওটা দেখিনি, তবে আমি মঞ্জুরের কাছ থেকে শুনেছি। তো তুমিও শুনেছো? বলে এটাও হলো না। বলে মঞ্জুরকে হাজির করো। আবার মুলতুবি ঘোষণা হলো, কি ঠিক না? আবার কোর্ট ডেট দিল, বলে মঞ্জুরকে হাজির করো। মঞ্জুর আসলো, আবার কোর্টে জিজ্ঞাসা করলো মঞ্জুরকে যে কে হত্যা করেছে? বলে আব্দুর রহমান। তুমি কি করে জানলে? তুমি কি দেখেছো? তো দেখেছি মানে আমি ওখানে উপস্থিত ছিলাম, আমার চোখের সামনে তাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এই হলো উইটনেস। এবারে কোর্ট সাক্ষ্য গ্রহণ হলো।
কি গ্রহণ করলো না স্পষ্টে থাকা এবং নিজের চোখে দেখা যখন বলল যে আমি ওখানে ছিলাম আমি নিজের চোখে দেখেছি আব্দুর রহমান তাকে হত্যা করেছে গুলি করেছে বা যেভাবে হোক তখন কোর্ট এবার গ্রহণ করলো যতক্ষণ বলল আমি শুনেছি শুনেছি গ্রহণ করিনি বলে এ কথা সত্য হতেও পারে শোনা কথা সত্য হতেও পারে নাও হতে পারে মিথ্যাও হতে পারে এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটতে পারে আর যখন চোখে দেখেছে তাহলে সাক্ষী সাক্ষীর মানেই হচ্ছে হাজির থাকা এবং নিজের চোখে দেখা আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ এক আল্লাহর তাওহীদের তাহলে আল্লাহকে আমরা দেখতে হবে আর যদি আল্লাহকে দেখেছি তো ঠিক আছে আমাদের সাক্ষী আর যদি না দেখেছি তাহলে সাক্ষী কি করে হলো তাহলে তো আমরা সব মিথ্যুক ভাই কিয়ামতের দিনে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমরা আল্লাহর শাহাদাত দিয়েছিলে দুনিয়ায় কিসের উপর ভিত্তি করে তোমরা কি আল্লাহকে দেখেছো চোখ দিয়ে আমরা বলবো কেউই আল্লাহকে দেখিনি তাহলে কিসের উপরে সাক্ষী দিলে তোমাদের কারো শাহাদাত গ্রহণ হবে না কি গ্রহণ হবে হবে না কিন্তু গ্রহণ তো হতে হবে আমরা কেউই যদি খোদাকে না দেখি তাহলে গ্রহণ কিভাবে হবে কিভাবে এই শাহাদাত গ্রহণ হবে কিভাবে আর কাদেরই বা শাহাদাত গ্রহণ হবে আসুন আমরা একটু আরো আগে এগিয়ে যাই তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে আস্তে আস্তে দেখুন আল্লাহকে দেখা এবং আল্লাহর শাহাদাত দেওয়ার আগে ঘটনা হচ্ছে কেউই তো আল্লাহকে দেখেনি এবং কোনো পয়গম্বরও দেখেননি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কোনো পয়গম্বর দেখেননি সমস্ত পয়গম্বর বলেছেন যে আমাদেরকে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহ এক যদি ঈসাইকে জিজ্ঞেস করেন আল্লাহ এক এর দলিল কি কোন খ্রিস্টানকে তো বলে আমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেছেন ঈসা আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ এক এর দলিল কি ঈসা আলাইহিস সালাম বলবেন জিব্রাইল এসে আমাদেরকে বলেছেন আল্লাহ এক জিব্রাইল বলবেন জিব্রাইল বলেছেন মূসা আলাইহিস সালাম বলবেন যে জিব্রাইল বলেছেন ইউনুস আলাইহিসসালাম বলবেন জিব্রাইল বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন জিব্রাইল বলেছেন ইসমাইল আলাইহিসসালাম বলবেন জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন ইসহাক আলাইহিসসালাম বলবেন জিব্রাইল বলেছেন সবাই বলবেন জিব্রাইল বলেছেন কিন্তু আল্লাহর রাসূল বলেননি জিব্রাইল বলেছেন আমি নিজে আল্লাহর কাছ থেকে এসে বলতেছি তো এখন সাক্ষী দেওয়া তো পরের কথা আল্লাহর তাওহীদ যে প্রচার করবেন তো আল্লাহকে না দেখলে কি আল্লাহর তাওহীদ বল প্রচার করা হয় যে আল্লাহকেই দেখেনি সে আল্লাহর একত্ববাদ কি করে প্রচার করবে বুঝেছেন না বুঝতে পারলেন না কথাটা ধরুন আজ থেকে 200 বছর আগে চলে যান পিছিয়ে চলে যান আজ থেকে 200 এটা 2021 সাল ঠিক আছে 1800 সালে চলে যান সেই সালে মোবাইল তো দূরের কথা টেলিফোনও ছিল না নাকি সেই যুগে যদি কোনো লোক এই মোবাইলের কথা বলতো যে ট্রেনে যেতে যেতে মোবাইলে কথা বলা হয় আমার ভাই লন্ডনে থাকে তার সাথে আমি এখান থেকে কথা বলি তখন টেলিভিশনও আবিষ্কার হয়নি আমি তাকে এখান থেকে দেখি এটা বললে লোকে বলবে এই পাগল 200 বছর আগে এই কথা বললে কি বলবে বলবে না এই পাগল আরে কোথায় লন্ডন আর কোথায় ভারত ও লন্ডনের মানুষকে দেখবে কি করে টেলিভিশনে তো আসেনি তখন কিছুই আসেনি আর তার সাথে বলছে কথা হয় বলে এই মাথাটা গেছে বলবে কি না আবার এখন যখন মোবাইল আবিষ্কার হয়ে গেছে আপনি যদি বলেন আমার ভাই সৌদি আরবে চাকরি করে 2 বছর যাওয়া হয়ে গেল তার সাথে আমার কথাও নাই দেখাও নাই সাক্ষাৎ পাচ্ছি না এ কথা যদি একটা 5 বছরের ছেলেও শুনে বলে দেখা হয় না তোমার ভাইয়ের নাম্বারটা দাও আমি এখনই ইমোতে দেখিয়ে দিচ্ছি বলবে না এখন 5 বছরের ছেলেটাই ভাববে এটা আশ্চর্যের বিষয় সে কি ভাববে যে সে বলছে সৌদি আরবে তার ভাই আছে কথা হয় না অথচ আমার বাবাও সৌদি আরবে থাকে রোজই তার সাথে আমার কথা হয় আবার রোজই আমি আমার বাবাকে দেখি তো দেখা হয় না বলছে এটা আশ্চর্যের বিষয় এখন আপনি যদি বলেন যে আমার কথা হয় না দেখা হয় না সৌদি আরবের সাথে কিংবা লন্ডনের সাথে তো এখন ওই বালক 5 বছরের বাচ্চাও অবাক হবে যেহেতু সে মোবাইল দেখে নিয়েছে বুঝে গেছে মোবাইল কি টেলিভিশন কি ইন্টারনেট কি না এটা তাদের জেহেনে ঢুকে গেছে যখন আবিষ্কার হয়নি যখন মোবাইলটা দেখেনি জেহেনে ঢুকেনি তখন এ কথা বললে কি হবে বলবে এই পাগল বুঝতে পারছেন না পারছেন না সব হ্যাঁ কি না বলুন ঠিক অনুরূপ যে খোদাকেই দেখেনি সেই খোদার কথা প্রচার করবে কি করে
আর লোক বুঝবেই বা কি করে? তো খোদার কথা বলতে গেলে লোকেও বলবে পাগল, আর যিনি বলবেন খোদার কথা তিনারও তো জেহেনে প্রবেশ করবে না। হু ইজ খোদা? খোদাকে, আল্লাহকে। তা আল্লাহর তৌহিদ প্রচার করার জন্য তো দেখা দরকার নাকি আল্লাহকে? কিন্তু আল্লাহকে তো কেউই দেখেনি, তাহলে কিভাবে হবে? আল্লাহকে তো কেউই দেখেনি, তাহলে আল্লাহর একত্ববাদ প্রচার হবে কি করে? তাহলে যখন আল্লাহকে কেউ দেখেনি আর দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, মুসা আলাইহিস সালামের দেখার ইচ্ছা হলো, কোরআন পাকে আছে আল্লাহ পাককে বললেন রব্বি আরেনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা কি বলেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরেনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। ভাই পয়গম্বর দেখতে না পারলে মানুষ কি করে দেখবে? সাধারণ মানুষ উম্মত কি করে দেখবে? তো বারবার জিদ করাতে আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ পাক দেখা দেননি, তিনার নূরের শুধু একটা ঝলক মারলেন পাহাড়ে, বলেন তুর পাহাড়ে এসো। কোন পাহাড়ে? তুর। তুর পাহাড়ে যখন উঠতে যাচ্ছেন বলেন জুতা খুলে এসো, কেন এই পাহাড় পবিত্র, কেন এই পাহাড়ে আল্লাহর সাথে কালাম হয়, কথা হবে, এই পাহাড়ে আল্লাহর সাথে তোমার কথা হবে, তো পবিত্র, জুতা মুবারক খুলে পাহাড়ে এসো। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছেন তো আল্লাহ পাকের হুকুম হলো জুতো খুলে পাহাড়ে এসো, এখানে আল্লাহর সাথে কালাম হবে। আর রাসূল পাকের এটা মাথায় ছিল জেহেনে যে মুসা আলাইহিস সালামকে জুতো খোলার হুকুম হয়েছিল দুনিয়ার বুকে পাহাড়ে ওঠার জন্য, তুর পাহাড়ে ওঠার জন্য। তে আরশে আজিমে যখন যাচ্ছেন রাসূল পাক নিজের জুতো মুবারক খুলছেন, আল্লাহ তাআলা বলে হে আমার হাবিব আপনার জন্য এই নির্দেশ নয়, জুতো করুন আজ ধন্য হবে আপনার জুতোর ধুলা মুবারক, জুতো মুবারকের জন্য। এই হলো কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য, বুঝেছেন না? তো বললেন লান তারানি, দেখতে পারবে না। তো শুধু একটা ঝলক দিলেন, নূরের একটা ছটা মারলেন, তুর পাহাড় পুরে ছারখার হয়ে গেল, সুরমা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, না কেউ আল্লাহকে দেখতে পারবে না, তাহলে কি হবে? তা আল্লাহকে যদি দেখতে কেউ না পায় তাহলে নাই দেখে তা আল্লাহ সম্পর্কে আইডিয়া হবে কি করে, আর তৌহিদ প্রচার করবে কি করে? তাহলে তৌহিদ সঠিকভাবে প্রচার করতে পারবে না, কারণ তার জেহেনেই নাই আল্লাহ কি। এই জন্য আল্লাহর তৌহিদ আল্লাহকেই পৌঁছাতে হবে পৃথিবীতে। কাকে বলুন? কাকে? সবাই বলুন আল্লাহকে। আল্লাহর তৌহিদ পৌঁছাতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকেই পৌঁছাতে হবে। কিন্তু আল্লাহ যদি দুনিয়াতে চলে আসেন একটা শুধু ঝলক দেওয়াতে, নূরের ছটা মারাতে তুর পাহাড় যদি পুড়ে যায়, আর আল্লাহ নিজের তৌহিদ প্রচার করার জন্য যদি খোদা পৃথিবীতে চলে আসেন, পৃথিবী তো পুড়ে যাবে নাকি? তার জন্য আল্লাহ একটা সিস্টেম করলেন। কি সিস্টেম? আমাকেই যেতে হবে, কিন্তু আমার নূরকে প্রশমিত করে, আমার নূরকে মিষ্টি করে। সূর্য যদি পৃথিবীতে আসে সূর্য ঝলসে যাবে, কিন্তু সূর্যের চেয়েও তেজ যার আলো সেই নক্ষত্র, তার আলো পৃথিবীতে আসবে, পৃথিবী ঝলসে যাবে না। না, নক্ষত্রের আলো সূর্যের চেয়েও বেশি তারার আলো। তাই আল্লাহ পাক দেখলেন যে আমাকেই আমার তৌহিদ পৃথিবীতে প্রেরণ করতে হবে, আমাকে জাহির হতে হবে, আমাকে প্রকাশ হতে হবে। তাই আমার প্রকাশের জন্য আল্লাহ তাআলা বললেন কুন ফায়াকুন, শুনেন নাই? কুন ফায়াকুন, বললেন হও তো হয়ে গেল। আশ্চর্যের বিষয়, আল্লাহ কাকে হতে বললেন? যখনই হুকুম করছেন হও, তার মানে কাউকে বলছেন তো নাকি? আমি বললাম অজুর পানি আনো, কাকে বললাম? কেউ আছে তবে তো বললাম নাকি? কেউই নাই। আপনি একটু আগে আসেন ভাই, চেহারা না দেখলে ভালো লাগে, ইমাম সাহেব মানুষ পিছনে থাকবেন কেন, সামনে আসেন। যদি বলে কেউই নাই আর আমি বললাম পানি আনো, ধরুন কোনো লোক নাই, আমি মসজিদের ভিতরে আছি, আমি বললাম ভাই এক বদনা পানি আনো, তা আপনি ভাবলেন তাহলে কেউ আছে দেখি ঢুকি, ধরুন কেউ নাই, তাহলে এই পাগল বোধ হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে, কেউই না বলছে পানি আনো পানি আনো। আর পানি আনো যখন আমি বলছি অজুর জন্য, তার মানে কেউ আছে, কাউকে তো হুকুম করছি। আমি ভাই এক কাপ চা আনো তো ভাই, আমার গলা বসে গেছে, চা খেতে হবে লাল চা আদা দিয়ে, তার মানে আমি কাউকে বললাম তো, হুকুম হুকুম যখন করা হচ্ছে তো কেউ আছে নাকি? তো আল্লাহ পাক বলছেন হও, কুন এ আমরের সেগা, আম্র আম্র হুকুম, হও হও যখন বলছেন আল্লাহ পাক, কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন না, কিসের মাধ্যমে?
তো হও যখন বলছেন তো কাউকে তো বলছেন, কেউই যদি নাই তো কাকে হও বললেন? কিন্তু আল্লাহর আগে তো কেউ নাই, এটাও ইমান রাখতে হবে নাকি? আল্লাহর আগে কেউ আছে? আল্লাহর আগে কেউ ছিল? আল্লাহর আগে তো কেউই নাই, এটা ইমানও রাখতে হবে। যদি কেউ বলে যে আল্লাহর আগে কেউ ছিল, ইমান থেকে খারিজ। তা আল্লাহর আগে কেউ নাই এটাও সত্য, এই ইমান রাখতে হবে। আবার আল্লাহ পাকজন কেউই নাই, আল্লাহ বলছেন হয় তো কাউকে তো বলছেন, তো কাকে বলছেন? নিশ্চয় আছে, কেউ তো আছে, কিন্তু কেউই নাই। আল্লাহ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, না জান্নাত না জাহান্নাম, না আরশ না কুরসি, না লাওহা না কলম, না জিন না ইনসান, না কোনো মালায়েকা, কিছুই নাই। আল্লাহ একাই ছিলেন, আরশ ছিল না। তখন বলেছেন কুন হও, কাকে হতে বললেন? আল্লাহ তাআলা নিজের কুদরতি ওয়জুদকে বললেন, আল্লাহ নিজের কুদরতি ওয়জুদ নিজের নূরকে বললেন হয় হয় বলা মাত্র আল্লাহর নূর থেকে একটা নূর জুদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। আল্লাহ তাআলা বলে হাজা আহমদ, হাজা আহমদ। আল্লাহ কি আহাদ? আল্লাহ আহাদ, আলিফ হে দাল, আহাদ থেকে একটি নূর আলাদা হয়ে গেল। আহাদ থেকে যে নূরটা আলাদা হলো ওটা কোন নূরের অংশ? আহাদের টুকরা। কিসের টুকরা? তাহাদের টুকরা কি হবে? মাটির টুকরা কি হবে? মাটির টুকরা তামা হবে না? হবে? তামার টুকরা সোনা হবে না? হবে না। তামার টুকরা তামা, সোনার টুকরা সোনা, মাটির টুকরা মাটি। আহাদের টুকরা কি হবে? আহাদ হবে। আহাদ থেকে নূর আলাদা হলো, তো আহাদের থেকে যে নূর আলাদা হলো ওটাও আহাদ, ওটাও আহাদ হবে। কিন্তু আল্লাহ নিজের আহাদ নূর থেকে আরেকটি নূরকে আলাদা করলেন, এই নূরকে বাশারিয়াতের বারজাখ দিয়ে পৃথিবীতে পাঠাবেন, এই কারণ এই জন্য। তাই আলিফ হে দাল আহাদ, এই নূর থেকে যে নূর আলাদা হলো সেটাও আহাদ, কিন্তু তার মাঝে আলিফ হে দাল তার মাঝে মিমের বারজাখ দিয়ে একটি অক্ষর ঢুকিয়ে দিলেন, মিম দিয়ে ওই নূরের নাম রাখলেন আলিফ হে মিম দাল আহমদ। বুঝেছেন না? এখন ওই আহমদের মিমকে তুলে নিলে, মিমটাকে সরালে কি হবে? আবার হাত হয়ে গেল। ওই পর্দা দিয়ে দিলেন, লাইট প্রশমিত হয়ে গেল, সূর্য নক্ষত্র হয়ে গেল। এই জন্য কোরআন পাকে এসছে নাজমে যা হাওয়া, নক্ষত্রের কসম যখন তাহা অবতীর্ণ হয় মেরাজের রাত্রে। রসুল পাক মেরাজের রাত্রে যখন অবতীর্ণ হলেন, নক্ষত্রের কসম, মানে নক্ষত্রের নেই মুহাম্মদ মুস্তফার কসম। কিন্তু নক্ষত্রের আলো কি কম? সূর্য, যারা সায়েন্স পড়েছেন তারা জানবেন, বা জিওগ্রাফি পড়েছেন, সূর্য একটি নক্ষত্র, সূর্য একটি, এবং যত নক্ষত্র আছে তার মধ্যে সবচেয়ে ছোট নক্ষত্রটির নাম সূর্য। সবচেয়ে ছোট নক্ষত্রের নাম কি? কিন্তু সূর্য পৃথিবীর খুব কাছে থাকার জন্য সূর্যকে বড় লাগে, এবং তার আলো আমরা পাই, এবং তার আলো আলোর তেজ লাগে গরমকালে, তার গরমিতে আমরা পুড়ে যাই। নক্ষত্র অনেক দূরে আছে, ওই জন্য তার তেজ লাগে না, মিটমিট করে জ্বলে, কিন্তু তার আলো রাত্রেবেলায় পৃথিবীতে আসে। নিশাচরেরা নক্ষত্রের আলো থেকে চলাফেরা করে রাত্রিবেলায়, কিন্তু ওই নক্ষত্রগুলো সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড়। শুধু এক গুণ দুই গুণ একশো গুণ নয়, কোটি কোটি গুণ বড় এক একটা নক্ষত্র। তা অন্যান্য নক্ষত্রের তেজ সূর্যের চেয়েও বেশি। ঠিক অনুরূপ রসুলে পাক আল্লাহর নূর থেকে যে নূর সৃষ্টি হলো, এই নূরের তেজ কম নয়, শুধু মিমের পর্দা দিয়ে আলোটিকে প্রশমিত করে দিলেন নক্ষত্রের মতো করে, যাতে বান্দা এর হেদায়েত পেতে পারে। জাহেরান বাশারিয়াতের খোলস দিলেন, বাশারিয়াতের পর্দা, ইনসানিয়াতের পর্দা, আর নামে আহাদের নূরের নামের মাঝে মিমের পর্দা দিয়ে আহমদ রূপে তৈরি করলেন। আকাশে তার নাম ছিল আহমদ, পৃথিবীতে যখন অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা নাম রাখলেন মুহাম্মদ। কি রাখলেন নাম? কেন? যে আল্লাহ নিজের তৌহিদকে পৃথিবীতে পাঠাবেন, নিজের তৌহিদকে পৃথিবীতে পাঠাবেন, তাই নিজেরই একটি নূরকে আহমদ রূপে সৃষ্টি করলেন। বুঝতে পেরেছেন? কোন ফায়াকুনের মাধ্যমে? এখন এই আহমদকে আর আল্লাহ বলা যাবে না। আহমদকে আল্লাহ বললে শিরক হবে, আহাদকে আহমদ বললে শিরক হবে। আহমদ থেকে যখন মিমের পর্দাকে সরিয়ে নেওয়া যাবে তখন তাকে আবার মুহাম্মদ বললে শিরক হবে।
বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্দা আছে, যতক্ষণ পর্দা আছে। আচ্ছা, তাকে তো পাঠালেন, তাকে তো তৈরি করলেন যে কি আল্লাহর একত্ববাদকে প্রচার করবেন, কেন আল্লাহ থেকে এই নূরটা এসেছে মুহাম্মাদের রূপে, বুঝেছেন না? তো আল্লাহর কথা যখন বলবে আমাদের মাঝে, তখন তো আমরা বলবো এই পাগল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। লোকে তো, কেন আমাদের জেহেনে এটা নাই, কেউ তো আমরা আল্লাহকে দেখি নাই, এর জন্য আর একটা নূর পায়দা করতে হবে যিনি শাহাদাত দিবেন, নাকি? বুঝতে পেরেছেন না? যার কারণে সাফা পাহাড়ে যখন বললেন, সবাইকে ডাকলেন যে তোমরা আসো, সবাই যখন এলো, রসুল পাক জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে বলি পিছন থেকে একদল শত্রু সকাল সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর হামলা করবে, আসতেছে পাহাড়ের অপোজিট সাইড থেকে, তোমরা এই কথা বিশ্বাস করবে? তোরা হ্যাঁ, তাহলে কী করে কেন বিশ্বাস করবে, তোমরা তো দেখতে পাচ্ছ না। তখন বললো, আমাদের দেখার দরকার নাই, আপনি আলামিন, সত্যবাদী, ছোট থেকে আমরা আপনাকে মিথ্যা বলতে শুনিনি, ওই জন্য কাফেররাই মাল ওনার কাছে হেফাজতের জন্য রাখতো, আমানত রাখতো যে ইনার কাছে খেয়ানত হবে না। বলে, আপনি আলামিন, জীবনে আমরা আপনাকে ছোট থেকে বড় হতে দেখেছি, মিথ্যা বলতে শুনিনি, হতে আপনি যদি বলেন আমরা বিনা দেখাতেই মেনে নেব, হ্যাঁ পিছন থেকে শত্রু আসছে। আগে টেস্ট নিলেন, যে আমার টেস্ট নিলেন তাদের, যে আমাকে ওরা কতটা মানে, আমাকে যদি মানে তবে তো আল্লাহকে মানবে, তাই টেস্ট নিলেন। যখন দেখলেন যে না, পুরোপুরি আমাকে মানছে, তখন বললেন যে আল্লাহ এক, এই আল্লাহর দিকে আসো, তোমাদেরকে জাহান্নামের আজাব সম্পর্কে ভয় প্রদর্শন করছি, আর আমার কথা মেনে নিলে জান্নাতের খোশখবরি দিচ্ছি, এক আল্লাহকে মেনে নাও। যখন এক আল্লাহর কথা বললেন, তুমি ও এই জন্য ডেকেছো, হা 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 করে সব হাসতে হাসতে ঠাট্টা করতে করতে পালিয়ে গেল, আল্লাহ তার মানতে পারলো না, ওটা মাথায় ঢুকতেছে না, শত্রু আসতে পারে এটা মাথায় ঢুকছে, এতটা ওনাকে মানে যে আমাদের দেখবার দরকার নাই, আপনি বললেই মানবো। সেই নবী যখন বলছেন আল্লাহ এক, সবাই বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল, আবুল আহাব আঙুল তুললো না, ওটা জেহেনে ঢুকছে না। তো যেমন আল্লাহর শাহাদাতের ঘোষণা দেওয়ার জন্য একজনকে আসতে হবে, অনুরূপ ওটা শাহাদাত দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য এমন একজনকে আসতে হবে, আর একজনকে আসতে হবে যিনি, তিনিও আল্লাহ থেকে একটি নূর হবেন। বুঝতে পারেন নাই? তিনিও আল্লাহর, যে তিনিও বলবেন যে হ্যাঁ, ইনি যখন বলবেন আমি আল্লাহ থেকে এসে বলছি, আমি আল্লাহর নূর, আল্লাহ এক, তো তিনিও বলবেন হ্যাঁ আমিও আল্লাহ থেকে এসে বলতেছি, আমিও আল্লাহর নূর, আল্লাহকে দেখেছি, আল্লাহ এক, আমি শাহাদাত দিতেছি। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ হাদিস খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে রেওয়ায়ত করেছেন, এ হাদিস আহমদ ইবনে হাম্বল তার ফাজায়েলুস সাহাবার মধ্যে রেওয়ায়ত করেছেন, আহমদ ইবনে হাম্বল, ফের এ হাদিস রেওয়ায়ত করেছেন ইয়া নবীউল মাওয়াদ্দাহ কিতাবের মধ্যে, মুফতি আজম কুস্তুনতুনিয়্যাহ, ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমাতুল্লাহ আলাই। আবার এ হাদিস বর্ণিত হয়েছে নাফায়েসুল মিনান কিতাবের মধ্যে, আরো অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি এসছে, বিভিন্ন ইবারতের সাথে। যে হাদিসটা আমি এসছে, হাদিসটি হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, হাদিসের রাবি খোদ মাওলানা আলীউল মুর্তজা আলাইহি সালাতু ওয়াসালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহ পাক যে নিজের নূর থেকে আমার নূরকে সৃষ্টি করলেন যার নাম আহমদ, ওটা কি জানো? রাসূল পাক বললেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আনা ওয়া আলীউন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা আরবাআতা আশারা আলফ আম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। কখন? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। অর্থাৎ আল্লাহ কুন ফায়াকুনের দ্বারা যে নূর সৃষ্টি করলেন, যার নাম রাখলেন আহমদ, এই আহমদ নূরটা আছে মুহাম্মদ ও আলীর নূর। যেমন এই আহমদ তখলিক করার আগে, সৃষ্টি করার আগে
আহাদ থেকে আলাদা করার আগে এই নূর আহাদের সাথেই ছিল, যখন মুহাম্মদ বা আহম্মদ এর নামের সৃষ্টি হয়নি, কেউ জানতো না, আহাদের মধ্যে ছুপা ছিল, লুকোনো ছিল, পুরো সমষ্টিগতভাবে নূরের নাম আহাদই ছিল, আহাদ নামটা কেউ জানতো না, এই নামের সৃষ্টি হয়নি, আহাদের ভিতরেই ছিল, পুরো নূরের নাম ছিল আহাদ, যখন আলাদা করলেন তখন আহাদ আলাদা হলেন, আহম্মদ আলাদা হলেন, নূরের নাম হলো আহম্মদ। অনুরূপ আলী আলাইহিসসালামকে আলাদা করার আগেও এ নূর আহম্মদের সাথে আছে, নূরের নাম ওই নূরের নাম ছিল যেমন আহাদ, কিন্তু আহাদের ভিতরে আহম্মদ ছিলেন। অনুরূপ আহম্মদ থেকে আলীকে আলাদা করার আগে এ নূর আহাদের আহম্মদের সাথেই ছিলেন, নাম আহম্মদ ছিল কিন্তু আহম্মদের মধ্যে ছুপানো অবস্থায় ছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বললেন, আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি 14 আলফ আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে যে নূরটা ছিল ওই নূরটা আমার এবং আলীর নূর। সুম্মা অতঃপর আল্লাহ তাআলা জাল সুম্মা জালিকা নূর, অতঃপর আল্লাহ তাআলা ওই নূরকে রাখলেন আদম আলাইহিসসালামের সুলবে পৃষ্ঠদেশে, আদম আলাইহিসসালাম তৈরি করলেন আহমদ নূরকে, তো আহমদ। এরপর ওই নূর আদম আলাইহিসসালাম থেকে বিবি হাওয়ার রেহেম মুবারকে এলেন, ফের সেখান থেকে নূর শীস আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের ছেলের পৃষ্ঠদেশে আসলো। এইভাবে নূর এক মুমিন এক মুমেনা, এক মুমিন এক মুমেনা, এক মুমিন এক মুমেনা, এক পয়গম্বর এবং তার আহলিয়া, ইনাদের মাধ্যম দিয়ে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পর সেই নূর ওই একই নিয়মে এক মুমিন এক মুমেনা, এক মুমিন এক মুমেনা, ইনাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক সংরক্ষণ করতে করতে আসছেন। ইনারা নূরের ক্যারিয়ার বহনকারী, বলেন এই নূর আমার দাদা যান আব্দুল মুত্তালিব আলাইহিসসালামের পৃষ্ঠদেশ পর্যন্ত আসলো আদম আলাইহিসসালাম থেকে। আমার সুম্মা আকরাহু জালিকান নূর ফি সুলবে আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম, অতঃপর আল্লাহ তাআলা ওই নূরকে আমার দাদা যান আব্দুল মুত্তালিব আলাইহিসসালামের পৃষ্ঠদেশে সংরক্ষণ করলেন, রাখলেন। সুম্মা নিসফাইনা কিসমাইন, অতঃপর আব্দুল মুত্তালিবের পর ওই নূরকে আল্লাহ পাক সমান দুভাগে ভাগ করে দিলেন, ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রাখলেন, আর এক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন, সমান দুভাগে ভাগ করলেন, নিসফাইন কিসমাইন, সমান দুভাগে ভাগ করে, সমান দুভাগে ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আর এক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি এবং আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী, অতএব আমি এবং আলী একই নূর থেকে, অতএব আমি এবং আলী এক নূর থেকে, অতএব আলীর গোস্ত আমার গোস্ত, আলীর রক্ত আমার রক্ত। দুটো নূরকে সৃষ্টি করলেন, একটা নূরকে আল্লাহ পাক রেসালাত সহকারে সৃষ্টি করলেন মুহাম্মদ নামে, আর একটা নূরকে সৃষ্টি করলেন বেলায়েত সহকারে আলী নামে। নূর কখনো কাফের পৃষ্ঠদেশে আসবে? তাহলে রাসূল পাকের নূর যার পৃষ্ঠদেশ থেকে আসলো, হযরত আব্দুল্লাহ থেকে আদম আলাইহিসসালাম পর্যন্ত, আর মাওলা আলীর নূর যার পৃষ্ঠদেশে আসলো, হযরত আবু তালিব আলাইহিসসালাম থেকে আদম আলাইহিসসালাম পর্যন্ত, পুরা চেন মুমিন, আব্দুল্লাহ মুমিন আলাইহিসসালাম, আবু তালিব আলাইহিসসালামও মুমিন, বুঝেছেন না? সমান দুভাগে ভাগ করলেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন এই দুটো নূর। দুটো নূর কেন সৃষ্টি করলেন আবার জেহেনে ঢুকিয়ে নিন, একটা নূরকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নবুয়ত ও রেসালাত সহকারে, আল্লাহ নিজের নূর থেকে একটা নূরকে বানালেন, ওটা একটাই ছিল, একক নূর আসছিল, সেই নূরের ভিতরে দুটো নূর ছিল, আব্দুল মুত্তালিব পর্যন্ত আসলেন, আব্দুল মুত্তালিব আলাইহিসসালামের পর নূরকে দুভাগ করে দিলেন। কেন করলেন এর রাজ কি আমি বর্ণনা করব। দুভাগ করে এক ভাগ আব্দুল্লাহর পৃষ্ঠদেশে আনলেন, একটা আবু তালিব আলাইহিসসালাম, আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে রাসূল পাককে আনলেন, আবু তালিব আলাইহিসসালামের পৃষ্ঠদেশ থেকে মাওলা আলীকে আনলেন আলাইহিসসালাম।
একটা নূরকে রেসালাত সহকারে আল্লাহ নিজের এক নূরকে রেসালাত সহকারে মুহাম্মদ নামে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ নিজের অপর এক নূরকে বেলায়েত সহকারে আলী নামে পৃথিবীতে পাঠালেন। তা আলী ইমান আনেননি, আলী ইমান, আলী খোদ ইমান, যদি বলে আলী ইমান এনেছেন ওই ইমান থেকে খারিজ হবে, আলী নিজেই ইমান, বুঝেছেন না? তো দুটো নূর কেন বানালেন? এই জন্য যে একটা নূরকে আমি নবুয়ত ও রেসালত সহকারে মুহাম্মদ নামে পাঠিয়েছি, যিনি সাদা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর তাওহীদ ও একত্ববাদের ঘোষণা দিবেন, ডিক্লারেশন দিবেন, ডাক দিবেন, তখন সমস্ত মানুষ সে ডাক শুনে পালিয়ে যাবে, উনাকে বিদ্রুপ করবে, পাগল বলবে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, উনার উপরে হামলা করবে, আঙুল তোলাবে, তুলবে, তুলেছিল আবু লাহাব, তার জন্য সূরা লাহাব নাযিল হয়েছে, কেউ কারো মাথায় ঢুকবে না। এই জন্য আমার আরেকটা নূরকে পাঠাতে হবে বেলায়েত সহকারে, যখন রেসালাতের নূর, যখন রেসালাতের নূর তাওহীদের ঘোষণা দিবেন, তখন বেলায়েতের নূর তার শাহাদাত দিবেন। তাই তারিখ পরে দেখুন, যে কোনো তারিখ আপনার ইচ্ছা উঠান, যে কোনো আপনার মর্জি, সমস্ত তারিখের কেতাব এমনকি হাদিসের কেতাব এসছে, যখন সাদা পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, আয়াত পাক নাজিল হলো, নিকটবর্তী থেকে আপনার নিকটাত্মীয়দের থেকে কোরাইশ থেকে আপনি তাদেরকে প্রচার করুন, তাদের কাছে তৌহিদ পৌঁছান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাউকে ডাকেননি, শুধু কোরাইশ দলপতিদেরকে ডাকলেন। কাদেরকে? কোরাইশ নিজের লোকদেরকে সাফা পাহাড়ের নিচে ডাকলেন। ডাকার পর যখন জড়ো করলেন, যখন ওই কথা বললেন, আমি যদি তোমাদেরকে বলি পিছন থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা করবে, তোমরা কি এটা বিশ্বাস করবে? সবাই বলল নিশ্চয় বিশ্বাস করব। তো বলেন কেন বিশ্বাস করবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি পাহাড়ের উপরে আছি, তোমরা নিচে আছো, পিছন দিক থেকে শত্রু আসছে, না দেখে কেন মানবে আমার কথাই? তখন তারা বললো আপনি আল আমিন, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা বলেন না, অতএব আপনি যা বলেন আমাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে আপনি ঠিক বলেন, অতএব আমরা না দেখলেও বিনা দেখাতে আপনার কথাই মেনে নিব, হ্যাঁ শত্রু আসছে। তখন তিনি বললেন তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করছি, জাহান্নামের আজাব থেকে আজাবের ভয় প্রদর্শন করছি, আর আমার কথা মেনে নিলে জান্নাতের সুসংবাদ দিতেছি, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তিনি এক ওয়া দ্বিতীয়, তাকে তোমরা মেনে নাও। যখনই তৌহিদের কথা বললেন তারা সব মেনে নিতে রাজি, তৌহিদের কথা বলার সাথে সাথে সবাই বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল। কি হলো? বলে এই জন্য দেখেছো আবু লাহাব কি বলো, এই জন্য তোমরা আমাদেরকে জমা করেছো, আলে হাজা জামাতুনা তাকবাল্লাকা, এই জন্য তুমি আমাদেরকে সমবেত করেছো, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের জন্য সূরা লাহাব নাজিল করলেন, তার উপরে যে আবু লাহাব নিজেই ধ্বংস হোক, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব নিজেই ধ্বংস হোক, তার হাত দুটোও ধ্বংস হোক। সব লোক পালিয়ে গেল, দাঁড়িয়ে থাকলো একজন বালক। কে? একজন বালক। তারিখের কিতাব এসছে, তখন তার উমর মুবারক, কেউ কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 11, যাক এর মধ্যেই ওনার বয়স। ওই বালক দাঁড়িয়ে আছেন, রাসূলের পাক জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেছে, তুমি চলে গেলে না কেন? সবাই তো চলে গেছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? বললেন দুই নূর দাঁড়িয়ে আছে। বললে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একটা নূরকে পাঠিয়েছেন নবুয়ত ও রেসালাত সহকারে আল্লাহর তৌহিদের ঘোষণা দেওয়ার জন্য, আপনি ঘোষণা দিয়েছেন, আর আল্লাহ পাক তার আর এক নূরকে বেলায়েত সহকারে আলী রূপে পাঠিয়েছেন আপনার ঘোষণার শাহাদাত দেওয়ার জন্য, আমি আলী শাহাদাত দিতেছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর এই মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছেন না? প্রথম শাহাদাত দিলেন কে? মাওলাই কায়নাত পাক। এবারে মাওলা আলী যখন শাহাদাত দিলেন, তার শাহাদাতের উপর একে একে বাকিদের শাহাদাত গ্রহণ হতে লাগলো। তখন হযরতে আবু বকর বললেন আল্লাহর রাসূল, হযরত উমর বললেন আল্লাহর রাসূল, আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আনাস বিন মালিক বললেন, সালমান ফার্সি বললেন, আবু যার গিফফারি বললেন, হযরতে মিকদাদ বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, যত সাহাবী সব তার পরে, তার শাহাদাতের পরে, তার শাহাদাতের পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা আল্লাহকে দেখেছো? বললেন না। বলে কি করে শাহাদাত দিতেছ? বলে আলী বলতেছেন, মুহাম্মদ যে আল্লাহর রাসূল এবং আল্লাহ যে এক, তোমরা দেখেছো? বললেন না, কোন সাহাবী আল্লাহকে দেখেনি। সাহাবী দেখে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তো আল্লাহ যে একটা দলিল কি? না তো রাসূলে পাক বলেছেন, উনি দাবি করেছেন নিজে যে আমি আল্লাহর রাসূল, আর আলী বলেছেন যে আল্লাহ এক, উনার শাহাদাতের ভিত্তিতে আমরা শাহাদাত দিতেছি। আল্লাহ তাআলা বললেন, আলী তো আমারই নূর বলেছেন, শাহাদাত গ্রহণ হলো। এতক্ষণ গ্রহণ হচ্ছিল না সাহাবীদের শাহাদাত, কারণ তারা আল্লাহকে দেখেনি। বলে তোমাদের শাহাদাত গ্রহণ হবে না, কিসের উপরে বলতেছো? বলে আলী বলেছেন। পহেলা শাহাদাত আলী দিয়েছে, কে দিয়েছেন? আলী, আলী দিয়েছেন। ও আলীর শাহাদাতের ভিত্তিতে, ও মঞ্জুরের ভিত্তিতে, মঞ্জুর মঞ্জুর বলছে, মঞ্জুর মঞ্জুর বলেছে তোমাদেরকে যে আব্দুর রহমান হত্যা করেছে। বলে মঞ্জুরকে ডাকো। বলে তুমি বলেছো? বলে হ্যাঁ। বলে কেন, তুমি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। ও আচ্ছা, এবার গ্রহণ হলো, ঠিক অনুরূপ এবার গ্রহণ হলো আলীর উপরে। আপনার শাহাদাত কি করে হবে? যত দুনিয়ার মানুষ আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তারা যখন শাহাদাত দিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর মুহাম্মদ আল্লাহর রসুল, কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করা হবে, তুমি যে বলতেছো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলে আমি এর সাক্ষী দিচ্ছি, আর শাহাদু আমি শাহাদাত দিতেছি, আল্লাহ দেখেছো? বলে না। বলে কার কাছে তুমি শুনলে? বলে আমার মুর্শিদের কাছ থেকে, যখন আমি বায়াত হয়েছিলাম তখন আমি আমার মুর্শিদের কাছে শুনেছি। মুর্শিদকে তখন জিজ্ঞাসা করা হবে, আপনি ওকে এটা বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ এক অর্থ দিতে? বলে হ্যাঁ। বলে আপনি কি করে বললেন, আপনি আল্লাহ দেখেছেন? বলে আমি দেখিনি, আমি আমার মুর্শিদের কাছ থেকে শুনেছি। তার মুর্শিদকে জিজ্ঞাসা করা হবে, আপনি আপনি শাহাদাত দিয়েছেন? বলে হ্যাঁ। তুমি কি দেখেছো? বলে না, আমিও দেখি নাই। তো কিসের উপর আপনি ভিত্তি করে দিতেছেন? বলে আমি আমার মুর্শিদ থেকে শুনেছি। এবার তিনি বলবেন, আমি আমার মুর্শিদ থেকে শুনেছি, উনি বলবেন আমার মুর্শিদ থেকে শুনেছি। যত সিলসিলা দুনিয়ার বুকে আছে, কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দি, যত সাজারি দুনিয়ার বুকে, যত সিলসিলা, সমস্ত সিলসিলার মুরিদ বলবে আমি আমার পীর থেকে। সে কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, সোহরাওয়ার্দি হোক, নিজের নিজের পীরের নাম বলবে আমি আমার পীর থেকে। চিস্তিয়া হলে চিস্তিয়ার নাম বলবে, সোহরাওয়ার্দি হলে সোহরাওয়ার্দির বলবে, মুজাদ্দিদি হলে মুজাদ্দিদি যার হাতে তিনি বায়াত তার কথা বলবে, যে মুরিদ হওয়ার সময় তিনি আমাকে বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে, তিনি বলবেন আমার পীর বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে, তিনি বলবেন আমার পীর বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হবে, তিনি বলবেন আমার পীর বলেছেন। এই পীর পীর করতে করতে যত সিলসিলা আছে, সমস্ত সিলসিলা মওলা আলী থেকে, মওলা আলী রুট। কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দি, যত দুনিয়ার বুকে সিলসিলা আছে, সমস্ত সিলসিলা মাওলা আলী আলাইহিস সালাম থেকে। মাওলা আলী মূল, সব শাহাদাত গিয়ে চিস্তিয়া থেকে, নকশবন্দি থেকে, মুজাদ্দিদি থেকে, সোহরাওয়ার্দি থেকে, সাজারি থেকে, যত দুনিয়ার বুকে সিলসিলা, সব সিলসিলা থেকে শাহাদাত শাহাদাত তার পীর তার পীর তার পীর তার পীর থেকে মাওলা আলীতে গিয়ে পৌঁছাবে। হয় হাসান বাসারির মাধ্যমে, বা ইমাম হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে, বা ইমাম হাসান আল মুজতাবার মাধ্যমে মাওলা আলী আলাইহিস সালামের কাছে পৌঁছাবে। যখন মাওলা আলীর কাছে গিয়ে পৌঁছাবে, ওইখানে গিয়ে যখন সবাই বলবে মাওলা আলী থেকে, মাওলা আলী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে, আপনি বলেছেন? বলে হ্যাঁ আমি বলেছি। তখন আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আলী তো আমারই নূর, তোমাদের সকলের শাহাদাত গ্রহণ হলো। যারা যারা বায়াত, তাদের তাদের শাহাদাত কিয়ামতের দিনে গ্রহণযোগ্য। যারা বায়াত গ্রহণ করেনি, ওরা মিথ্যুক, মিথ্যাবাদী, ওদেরকে এক সাইডে ফেলে দেওয়া হবে, তোমাদের শাহাদাত গ্রহণ হবে না, তোমরা তো খোদাকেই দেখোনি, তোমাদের সাক্ষ্য দেওয়ার কেহই নাই। আচ্ছা, এটা আপনাদের জন্য বলিনি, এটা আম সিলসিলার জন্য। আপনাদের আমি এই মেদিনীপুর দরবারের নাম লিনি, এটা আম সিলসিলার জন্য। যত সিলসিলা আছে, খাস মেদিনীপুর দরবারের যখন কোনো মুরিদ কিয়ামতের দিনে উঠবে, আপনি উঠবেন, ইমাম সাহেব উঠবেন, উনাকে জিজ্ঞাসা করা হবে,
উনি বলবেন আশহাদু আল্লা ইলাহা, কিয়ামতের মাঠেও শাহাদাত দিবেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে সাক্ষ্য দিতেছেন দুনিয়াতে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে সাক্ষ্য যখন দিচ্ছেন তা দেখেছেন? বলে আপনি আল্লাহ দেখেছেন? বলবেন না, বলে আমি তো আল্লাহকে দেখিনি। তা দেখেননি তো কি করে সাক্ষ্য দিচ্ছেন, কিভাবে আপনার সাক্ষ্য গ্রহণ হবে? তখন উনি বলবেন আমি বড় হুজুর পাকের মুরিদ, বড় হুজুর পাকের বায়াত, উনার কাছে যখন আমি মুরিদ হয়েছিলাম। বলে ওনার নাম পাক সৈয়দুল হাজ্জাজ সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরী আল হাসানি আল হুসেন আল বাগদাদী মাদ্দা জিল্লুল আলী, রসুল পাকের 35তম বংশধর, মাওলা আলীর ডাইরেক্ট 34তম বংশধর। বলে উনার বায়াত, উনার মুরিদ, মুরিদ হওয়ার সময় উনি আমাকে বলেছিলেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। আমি আমার পীর থেকে শুনেছি, বড় হুজুর পাক থেকে শুনেছি। তো আল্লাহ পাক বলবেন ও বড় হুজুর পাক বলেছেন, সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরী আল বাগদাদী মাদ্দা জিল্লুল আলী বলেছেন, ও উনি তো মাওলা আলীর ডাইরেক্ট 34তম বংশধর, তারপরে উনি তো আলীর ওই একই নূর, ওই নূর থেকে নূর, এই মাওলা আলী থেকে যত ঔলাদ আসছেন কিয়ামত পর্যন্ত। আহমদ রেজা খান বারেলভি তিনিও বলেছেন হাদায়েকে বখশিশে, কি বলেছেন? তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আয়নে নূর তেরা সব ঘরানা নূর কা। কে বলেছে? কে বলেছে? আহমদ রেজা খান সাহেব, তিনি তার হাদায়েকে বখশিশের মধ্যে বলেছেন তেরি নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আয়নে নূর তেরা সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনার নসলে পাকে বচ্চা বচ্চা সবই নূরের, আপনার বংশ পাকে বাচ্চা বাচ্চা সবই নূরের, তু হ্যায় আয়নে নূর, আপনি হুবহু নূর, তেরা সব ঘরানা নূর কা, কিয়ামত তক যত আপনার ঘরানা আসবে সব নূরের। তা আমার রাজা খান বারেলভি বলেছেন গাউস পাক নূর, সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আল ইসলাম নূর, মঙ্গলকোটের হযরত পাক নূর, কুতুবে রব্বানী পাক নূর, গাউসে সানি পাক নূর, কুতুবে বাড়ি পাক নূর, আলা হুজুর পাক নূর, মাওলা পাক নূর, পীর মুর্শিদ পাক নূর, পর্দা হুজুর পাক নূর, বড় হুজুর পাক নূর, এরা সব মাটি, আহমদ রেজা খান নিজেও মাটি। বড় হুজুর পাক নূর, নূর বড় হয় না মাটি বড় হয়? নূর বড় এ সব নূর, তিনি নিজেই বলেছেন এ সব নূর। যখনই ইনি বলবেন বড় হুজুর পাক বলেছেন, আল্লাহ তাআলা বলে ও বড় হুজুর পাক তো আমার নূর থেকে নূর, এটা চেনের মাধ্যমে যেতে আর হবে না, বড় হুজুর পাক বলেছেন এটাই যথেষ্ট, শাহাদাত গ্রহণ হয়ে গেল। সকলের শাহাদাত তার পীর, তার পীর, তার পীর থেকে মওলা আলী পর্যন্ত পৌঁছাতে হবে। আপনাদের শাহাদাত যাই, আপনি বায়াত পর্দা হুজুর পাক হলে পর্দা হুজুর পাক, মাওলা পাক হলে মাওলা পাক, পীর মুর্শিদ পাক হলে পীর মুর্শিদ পাক, বড় হুজুর পাক হলে বড় হুজুর, যাই মুরিদ তার শাহাদাত বললেই যথেষ্ট। আপনার শাহাদাত গ্রহণ হবে না, বলবে তুমি তো দেখোনি, কে বলেছে আল্লাহ কি করে জানলে? না দেখে কখনো শাহাদাত হয়? বলে আমরা দেখিনি, কিন্তু বড় হুজুর পাক যে বলেছেন উনি দেখেছেন বলছেন। ও বড় হুজুর পাক বলেছেন, উনি তো আমার নূর থেকে দুনিয়াতে ওনাকে পাঠিয়েছি রশিদ আলী আল কাদেরী রূপে মাদ্দা জিল্লুল আলী। বুঝতে পারছেন না? ডাইরেক্ট গ্রহণ হবে। আচ্ছা।